অপার বাংলার অন্যতম সফল এবং ব্যস্ত অভিনেত্রী মধুমিতা সরকার গত 19 জুলাই মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি সূর্য। ইতিমধ্যে ছবিটি দর্শক মহলে বেশ প্রশংসিত। ছবির মুক্তির পরে একের পর এক ফটোশট সেশনে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তাকে ভিন্ন রূপে দেখা গেছে সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে। রীতিমতো ভক্ত অনুরাগীদের কাছে ছড়িয়েছেন মুগ্ধতা, ভরিয়ে তুলেছেন উষ্ণতায়। সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোস্টে কিছু ছবি শেয়ার করেছেন অপার বাংলার এই মধুমিতা সরকার। দেখে নেওয়া যাক ছবিগুলোতে কোনো রূপে ধরা দিলেন মধুমিতা। কালো জালি ধরনের ড্রেসের উপর সাদা চুমকির এই পোশাকে আলাদা করে নজর কেড়েছেন অভিনেত্রী। টুটে হালকা খয়েরি লিপস্টিক চোখে আই মাস্কারায় যেন অনন্য রূপে ধরা দিয়েছেন মধুমিতা। সম্প্রতি ফেলু বক্সি ছবির শুটিং শেষ করেছেন মধুমিতা। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন সোহম চক্রবর্তী।